আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় 2 থেকে 4 বছর বাচ্চাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ সংখ্যা শিক্ষা। আমরা প্রথম ক্লাসে আঁকিঝুঁকি শিখেছি, যে আঁকিঝুঁকি গুলা শিখেছি আমরা তা দিয়ে আজকে সংখ্যা লেখা শিখবো। তোমরা অবশ্যই দেখতে পারছো আমরা কিভাবে কালকে আঁকিঝুঁকি করেছিলাম, ঠিক সেভাবে আজকে সংখ্যা লিখবো। তো আশা করি তোমরা সকলে এখন প্রস্তুত হয়েছো, সবাই খাতা পেন্সিল বই বা খাতা পেন্সিল অথবা চক স্লেট অথবা কলম খাতা নয়তো বা যে কোনো যে অবস্থায় আছো যে কোনো আকার মতো কোনো কিছু নিয়ে আমরা বসে পড়ি আমাদের আজকের ক্লাসে। আমরা শিখব অ আ কিভাবে আঁকতে হয়, এ বি সি ডি কিভাবে আঁকতে হয় এবং এক দুই কিভাবে আঁকতে হয়। আমরা বেশি কিছু শিখব না, আজকে মাত্র 2, 3, 4 এভাবে কয়েকটি সংখ্যা শিখব। তো বন্ধুরা চলে আসো, আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একজন লিখতেছে, আমরা কালকে যেভাবে হাত ঘুরিয়েছিলাম, কালকে যেভাবে আঁকিঝুঁকি করেছিলাম, সেম আঁকিঝুঁকি গুলা আরেকবার একটা ফেস্টা এঁকে নেব। আঁকার পর আমরা সর আঁকতে শিখব, সর আঁকার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ বাবু সর আঁকছে, বাবুর সাথে সাথে তোমরাও আঁকা শুরু করো। বন্ধুরা তোমরা তোমাদের মায়ের কোলে বসে, আমি মায়েদেরকে অবশ্যই অবশ্যই অনুরোধ করব আপনারা আপনাদের শিশুদেরকে একটু কোলে নিয়ে বসুন। যে সকল শিশুরা এখনো আঁকতে পারছে না তাদেরকে দয়া করে কলমটা হাতে রেখে, পেন্সিলটা হাতে রেখে, চকটা হাতে ধরে একটু ঘুরিয়ে ঘুরানো, হাত ঘুরানোটা শিখিয়ে দিন। আপনার শিশু আপনাকে সময় দিতে হবে, আপনার বাচ্চা আপনাকে কেয়ার করতে হবে, তাই একটুখানি সময় দিয়ে আপনি আপনার বাচ্চার হাতটাকে কন্ট্রোল করে দিন, একটু হাত ঘোরানোটা শিখিয়ে দিন। আমার সামনে যে বাচ্চা দেখতে পাচ্ছেন সে নিজে নিজে লিখতে পারতেছে, কারণ সে আঁকিঝুঁকি খুব ভালোভাবে করেছিল, এজন্য তাকে শিখিয়ে দেওয়া লাগতেছে না, সে নিজে বাজে লিখছে। দেখতে পাচ্ছেন হয়তো 2-1 পৃষ্ঠা সুন্দর হতে পারে আবার নাও হতে পারে, কারণ এখন তো সে শিখছে, শিখার পর সম্পূর্ণ লেখায় সে নিজের আয়ত্তে নিয়ে আসবে। আপনারও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে দয়া করে একটু বসুন, দেখবেন তারাও শিখে গেছে। আজ আমরা শিখব স্বর অ স্বর আ হস্র ই দীর্ঘ ই, মাত্র 4টি অক্ষর। 4টি অক্ষরই লেখার নিয়ম একই, 4টি অক্ষরই স্বর দিয়ে লিখতে হয়। স্বর যেভাবে হাত ঘুরাবে বাকি 4টি অক্ষরই লিখতে স্বরের মতো হাত ঘুরাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাবুটা লিখতেছে, আপনারা অবশ্যই তাকে ফলো করুন এবং আপনার বাচ্চাকে ঠিক একই ভাবে আপনি আপনার সুবিধা মতো আপনি যেভাবে আপনার বাচ্চাকে শেখাতে পারবেন ঠিক সেভাবে হাতটা ধরে নিন এবং সেভাবে শেখানো শুরু করুন। আমরা বসেই তো থাকি, এই মুহূর্তে কেউ মোবাইল টিপছেন, কেউ বা হয়তো সিরিয়াল দেখছেন, কেউ মুভি দেখছেন, এক একজন এক একটা কিছু করছেন। কেননা রাতে আমাদের কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। আমরা নারীরা সকালে রান্না, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আমাদের যাবতীয় কাজ শেষ করে ফেলি, এর বাহিরে আমাদের কোনো কাজ আছে বলে মনে হয় না। তাই আমি এখন ভিডিওটা করছি প্রায় রাত 7:30-8টার দিকে। তো তোমরা তোমাদের এইটুকু সময় থেকে অন্তত 20টা মিনিট সময় তোমাদের সন্তানদের পিছনে ব্যয় করো, দেখবে সে সব কিছু পারছে। আমি মাত্র 20 মিনিট তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানের জন্য সাহায্য চেয়ে নিলাম। তোমরা তোমাদের সন্তানদের নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মাত্র 20টা মিনিট সময় দাও, 20টা মিনিট বসো আর এভাবে তাদেরকে আঁকিঝুঁকি করতে দাও। আমি আবারও বলছি, কালকে যেরকম আঁকিঝুঁকি করিয়েছিলাম ঠিক সেরকম আঁকিঝুঁকি আজকেও করাবে, সেরকম আঁকিঝুঁকি আজকেও দেখাবে, কারণ আঁকিঝুঁকি পারলে সে লেখা পারবে, আর আঁকিঝুঁকি না পারলে লেখা সে কন্ট্রোল করতে পারবে না, কলম সে ধরতে পারবে না, কলম তার আগে দৌড়াবে। ওই আঁকিবুকির মাধ্যমে সে তার হাতকে কন্ট্রোল করে নিবে, সে তার আঁকিবুকি কোন দিকে যাবে তার মাত্রা নির্ণয় করতে পারবে।
সো গাইস, তোমাদেরকে প্রতিদিন যে কথাটাই বলি, তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা ভিডিওতে নতুন এসেছো আজকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে দেখো তারা অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগে, আর আমার কি করা উচিত। তোমাদের মতামত অনুযায়ী আমি ভিডিও ফ্রেশ করব, তোমাদের মতামতের উপর নির্ভর করে তোমরা যেভাবে চাইবে ঠিক সেইভাবে ভিডিও আপলোড করা হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখছো বাচ্চা অনেকখানি লিখে ফেলছে, নিজে নিজে লিখবে। তোমরা যদি আঁকিবুকিটা যে আঁকা বাঁকা দাগগুলার আমার আগের ভিডিওতে দেওয়া হয়েছিল, প্রথম ক্লাসে যে আঁকা বোঁকা গুলো দেওয়া হয়েছিল, সেই আঁকা বোঁকা যদি বাচ্চা ভালো করে আঁকতে পারে, তাহলে তোমাদের আর হাতে ধরে কলম ধরে শেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমি, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে বাচ্চাটা, সে নিজে বাজে লিখছে। ওই আঁকি বুকি থেকে সে তার ধারণা হয়ে গেছে কোনটা কিভাবে আঁকতে হবে, কোনটা কিভাবে আঁকতে হয়। আর যদি না পারে বলে যাই, তোমরা তো মায়ের আশ্রয় পাশে একটু হাতটা ধরে দিবে, একটু চেষ্টা করবে কলমটা ঘুরিয়ে দেওয়ার। যাই হোক, আমার বাচ্চা দেখতে পাচ্ছ লেখার সাইতে দুষ্টুমিটা একটু বেশি করে, হয়তো তোমাদের বাচ্চাও আমার বাচ্চার মতো হতে পারে, কিন্তু দুষ্টুমির ফাঁকে ফাঁকে লিখা শেষ করবে। তোমরা একটু মায়েরা ধৈর্য ধরে, ধৈর্য সহকারে একটু পাশে নিয়ে বসো, দেখবে সব কিছু ওকে হয়ে গেছে, কোনো কিছুতে তাকে আর জোর করা লাগছে না, সে নিজে থেকেই লিখবে, নিজে থেকেই পড়বে। যখন তার হাতের লেখা সুন্দর হবে, সে নিজেই লিখবে, নিজেই নিজে মনে একটা আগ্রহ জেগে যাবে। আমরা সব সময় সবাই বড় ছোট সবাই সৌন্দর্যের পূজারি, আমরা সৌন্দর্যকে ভালোবাসি, সুন্দরকে ভালোবাসি, বাচ্চাও সুন্দরের পূজারি। বাচ্চার কাছে যখন দেখা যাবে তার হাতের লেখা সুন্দর লাগছে, সে সবকিছু পারছে, তখন সে নিজে থেকেই লিখবে, নিজে থেকেই সবকিছু করতে চাইবে, আমাদের জোর করা লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাচ্চাটি একবার লিখতে চায় একবার চায় না, যখন সুন্দর হয় তখন নিজে থেকেই সবগুলো লিখে ফেলছে, আর যখন এটা খারাপ হচ্ছে তখন কেঁদে দিচ্ছে যে আর লিখবো না, আমার লেখা সুন্দর হয় না, হে সে কান্নাকাটি করে, এরকম করবে। কিন্তু যখন সুন্দর হয়ে যাবে তখন ঠিকই লিখে নেবে। বাচ্চা অতি সহজে সবকিছু শিখতে পারে, বড়রা, বড় মানুষ যা পারে না, বড়রা যা পারে না, বাচ্চা তাই পারে। কারণ বাচ্চাদের শুরুটা যদি আপনি সুন্দর করে শিখে দিতে পারেন, শেষটা তারা নিজেই করবে। আপনারা দেখবেন বড় কাউকে শিখাতে গেলে দিনের পর দিন চলে যাইলেও সে পারে না, কারণ তার তখন আগ্রহটা লেখার দিকে থাকে না। তাই আমরা সকল মায়েরা চেষ্টা করব 2-4 বছরের মধ্যে বাচ্চার হাতের লেখা পড়াশোনা কমপ্লিট করতে, কারণ এ বয়সে আপনি যাই বলবেন আপনার বাচ্চা তাই শুনবে, আপনি যাই দেখাবেন আপনার বাচ্চা তাই দেখবে। আর একটু বড় হলে, যেমন 5-7-8-10-12 হয়ে গেলে আর এমন ভাবে শিখাতে পারবেন না, কারণ তখন তার মনে দুষ্টুমি কাজ করবে, কখন সে কি করতে পারবে তখন আর আপনার আয়ত্তে থাকবে না। তাই আমি সকল মায়েদেরকে সকল গার্ডিয়ানদের কাছে অনুরোধ করব, আপনারা 2-4 বছরের মধ্যে আপনার বাচ্চার হাতের লেখা এবং আপনার বাচ্চাকে সংখ্যা শেখা, রিডিং শিখা শিখিয়ে দিন। এই সময় আপনি যাই শিখাবেন মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে। আর যদি 5-10-15 বছরে যেয়ে শিখাতে চান, তখন আর এখনকার মতো অত সহজ হবে না, শিখতে পারবে ঠিকই কিন্তু এত অল্প সময়ে এবং এত অল্প শিখতে পারবে না সে। এখন আপনি একটা ফিস্টা আঁকিঝুঁকি করালেন, আর একটা ফিস্টা লিখতে দিলেন, দেখবেন লিখতে পারতেছে, কিন্তু 10-12-6 যখন বয়স হয়ে যাবে তখন আর পারবে না, তখন তার মধ্যে খেলা দুষ্টুমি এসব কাজ করবে। তো যাই হোক,
আমার ভিডিওটি আপনারা ফলো করতে থাকেন, আমার সাথে থাকেন, দেখতে পাবেন আমি আমার বাচ্চাকে যাই যাই শিখাচ্ছি, যেভাবে শিখাচ্ছি আপনারা অবশ্যই সেভাবে শিখাতে পারবেন। আমি আশা রেখেছি, আমি 4 বছরের তত বয়স এখন 4-এ পড়ছে, আমার উচিত ছিল আরো আগে থেকে পড়াশোনা করানোর। আসলে আমি স্কুলে দিয়ে ভুল করেছিলাম, স্কুলে দিয়েছিলাম, স্কুল থেকে কিছু শিখতে পারেনি, স্কুলে দুষ্টুমি করে পড়াশোনা করে না, কারণ ওখানে তো গার্ডিয়ান পায় না, একা একা যাই, মাস্টার শিখালেও শিখতে পারে না। আসলে আমরা স্কুলে তো এভাবে ঘরে যেভাবে হাতে ধরে শিখাবো সেভাবে মাস্টার শেখানোর সময় পাবে না, কারণ স্কুলে তো একটা বাচ্চা নিয়ে মাস্টার বসে থাকে না, অনেকগুলো বাচ্চাকে একসাথে পড়ায়। এটা মাস্টারের দোষ না, দোষটা আমাদের, আমরা মায়েরা সন্তানদের সময় দিতে পারি না, শিক্ষক যাই পারেন তাই তো সময় দেন। দেখতে পাচ্ছেন বাংলা লেখা শেষ, এখন ইংরেজি লেখাবো। কথার মধ্যে দিয়ে বাংলা লেখা প্রায় অলরেডি শিখে ফেলেছে এবং সংখ্যাও শিখে ফেলেছে, সরাসরি অবশ্যই দীর্ঘই 4টা শব্দ শিখে ফেলেছে। 4টা শব্দ এখন আপনি যে কোনো জায়গায় তাকে দেখাবেন সে জানবে, সে বলতে পারবে, লেখার সাথে সাথে পড়াটা হয়ে গেল। যাই হোক, দেখতে পাচ্ছেন বাবু এখন ইংলিশ লিখা লিখে দিচ্ছি, আপনারা এরকম প্রথমে আঁকি ঝুঁকি দেবেন, পরে সংখ্যা দেবেন, এতে করে তার হাতটাও চালু হবে, লেখাটাও সুন্দর হবে, অতি দ্রুত লিখতে পারবে, টানা লিখতে পারবে। এভাবে যদি আপনারা আঁকি ঝুঁকি আগে দিয়ে দেন, পরে সংখ্যা দেন, এভাবে লিখতে লিখতে তার হাতটাও অতি দ্রুত চলবে এবং টানা হাতে লেখায় আলাদা করে শেখানো লাগবে না, টানা এবং আমরা দুটো একসাথে শিখে ফেলবে। আমরা সব সময় আগে বড় হাতের লেখা বাচ্চাদেরকে শিক্ষা দিই, কিন্তু বড় হাতের লেখা শিখতে অত সময় লাগে না, অত ধৈর্য, অত কঠিন না। ছোট হাতের লেখা অত কঠিন না, তবে ছোট হাতের লেখা দেখতে অনেকটা সুন্দর হয় বড় হাতের লেখা চাইতে, তাই বাচ্চাদেরকে প্রথমে ছোট হাতের লেখা থেকে শুরু করবেন, বড় হাতের নয়। ছোট হাতের লেখাটা অনেক কিউট হয়, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, তাই বাচ্চারা আগ্রহ করে লিখতে যাবে। বড় হাতের লেখা অতটা সুন্দর হয় না, আমরা সকলে জানি, বড় হাতের লেখা লিখতে বা শিখতে অতটা কঠিন না, সময়ও লাগে না। বড় হাতের লেখা দেখবেন আপনার বাচ্চাকে শেখানো লাগবে না, সে নিজে বাজে লিখতে পারছে, কারণ বড় হাতের লেখায় অত কঠিন কিছু না, শুধু লম্বা লম্বি কিছু আঁকি আমি মনে করি যতদূর। তা আঁকতে বাচ্চা আমাদের আগে শিখে ফেলেছে, তাহলে আঁক নতুন করে শেখানো লাগবে না, তাই বড় হাতের লেখা পরে আমরা শিখবো, আগে ছোট হাতের লেখাগুলো কমপ্লিট করে নি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ছোট হাতের লেখাই ছোট হাতের এবিসি দিয়ে দিচ্ছি বাচ্চাকে, বড় হাতের নয়, বড় হাতের লেখা আমি কিছুটা ছোট হাতের লেখা শেষ হলেই দেব। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, দেখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে গেছে, পরবর্তী ধাপে আপনি কি করবেন, কি কি পড়াবেন তাও আপনার জানা হয়ে গেছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, 4 থেকে 6 বছরের মধ্যে বাচ্চাকে ইংলিশ স্পোকিং শিখাবেন। হয়তো অবাক হচ্ছেন, এটুকু বাচ্চা কি করে স্পোকিং করবে, কি করে ইংলিশে কথা বলবে, সে কি পারবে, তার মেধা কি কুলাবে? অবশ্য পারবে, আমাদের বাচ্চা যদি বাংলা ভাষায় কথা বলতে পারে অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলতে পারবে। সেক্ষেত্রে আমাদের মায়েদেরকে একটু কষ্ট করতে হবে, যেমনটা এখন হাতে ধরে লেখাটা শিখাতে একটু কষ্ট হচ্ছে, ঠিক তেমনটা একটু কষ্ট করে বাচ্চাদের সাথে বাংলায় একটু কম কথা বলবেন, ইংলিশে একটু বেশি কথা বলবেন। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি তো ইংলিশ পারি না, অনেক মায়েরা আছেন বলতে পারেন যে আমি নিজেই তো ইংলিশ পারি না, বাচ্চাকে কিভাবে পড়াবো? হ্যাঁ, আমরা নিজেরাই সব ইংলিশ পারি এমনটা নয়, আমরা যেটুকু পারি, যে সংখ্যাটুকু পারি, আমরা আস্তে আস্তে চেষ্টা করব বাচ্চাকে ওই সংখ্যাটুকু, ওই ইংলিশটুকু বলার। এবং আমাদের কাছে যদি জানা না থাকে কোনো ভাষা, বাজারে ভাষা শিক্ষা বই পাওয়া যায় বা ডিকশনারি পাওয়া যায়, অবশ্যই ডিকশনারিতে ল্যাঙ্গুয়েজ অনেক বড় হয়, সাবজেক্ট গুলো আপনার অনেক বড় হয়, আপনার সবচেয়ে সহজ হয় ভাষা শিক্ষা বই,
অবশ্য বাসা শিক্ষা বই কেনা লাগে না, বর্তমানে মোবাইলে অনেক ওয়ার্ড দিয়ে দেয়, মোবাইলের মাধ্যমেও বাসা শেখাই। বিগো অ্যাপ আছে, অনেকগুলো অ্যাপ আছে, আপনারা সব অ্যাপ বা ইউটিউব থেকে দেখে দেখে কিছু কিছু সংখ্যা যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনে কাজে লাগে, একটু দয়া করে মায়েরা একটা খাতার মধ্যে নোট করে নেবেন। নোট করার পর একটা একটা করে বাচ্চার সাথে কথা বলবেন, একটা একটা করে উচ্চারণ করবেন, দেখবেন আপনার সাথে সাথে আপনার বাচ্চা ইংলিশ কথা বলাটা শিখে গেল। শুধু বাচ্চা যা শিখলো তা না, আমরা মায়েরা যারা ইংলিশে দুর্বল আছি, যারা ইংলিশে কথা বলতে ভয় পায়, তারাও শিখে গেলাম। বাচ্চাকে শিখাতে গেলে নিজেরাও শিখে ফেললাম বাচ্চার সাথে সাথে। আমরা মনে করুন অনেকে আছি মায়েরা, আমরা হাতের লেখা অনেকটা অতটা সুন্দর হয় না, বাচ্চাকে শিখাতে শিখাতে দেখবেন আপনার হাতের লেখা অনেক সুন্দর হয়ে গেছে। আর ইংলিশে যেটা বললাম কথা বলা, আমরা সবাই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, বাচ্চাকে শিখাতে শিখাতে আমরা নিজেরাও শিখে ফেলতে পারবো। আর এক বাচ্চার সাথে কথা একবার নয়, দুবার নয়, বারবার বলা লাগে বাচ্চাকে। যে মনে করেন আপনার বাচ্চাকে আপনি ডাকছেন, আপনার কাছে আসতে বলতেছেন, কিন্তু একবার বলাতে কখনো আপনার কাছে আপনার বাচ্চা আসবে না। আপনার বাচ্চা আপনার কাছে একবার ডাকাতে কখনো আসবে না, বারবার ডাকতে হবে। তো বারবার যদি ডাকতে যান, বারবার বলাতে, আপনি বারবার ইংলিশে কথা বলাতে, বারবার ইংলিশে আপনার বাচ্চাকে ডাকাতে, আপনার ওই শব্দটা মুখস্থ হয়ে যাবে, আপনিও ওই শব্দটা পেরে গেছেন। তাই বলবো সকল গার্ডিয়ানদের কাছে আমার অনুরোধ, 5 থেকে 6 বছরের বাচ্চার সাথে কথা বলার সময় সব সময় খেয়াল রাখবেন একটু ইংলিশে কথা বলার, এবং 2.5 থেকে 4 বছরের বাচ্চাদেরকে সব সময় এইটুকু বয়সের মধ্যে হাতের লেখা এবং সংখ্যা তাকে চিনিয়ে দেওয়া, সংখ্যা লিখতে শিখা, সংখ্যা পড়তে শিখা অবশ্যই অবশ্যই শিখিয়ে দেবেন। তাহলে আপনার ইহ জন্মে বাচ্চাকে যতদিন আপনি পড়াশোনা করাবেন, যতই পড়াশোনা করাবেন, যতই উপরে উঠাবেন, কখনো কোনোদিন প্রাইভেট মাস্টার এন্ড গাইড বয় লাগবে না। আপনার গাইডের কোনো প্রয়োজন পড়বে না, কোনো প্রাইভেট মাস্টারের প্রয়োজন পড়বে না, কারণ আমাদের দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী ফেল করে ইংলিশ, প্রত্যেকটা ছাত্রছাত্রী কম মারফা ইংলিশে। এখন আমি যদি ইংলিশে কথাই বলতে পারি তাহলে মার কিভাবে কম পাবো বলেন? বাচ্চা যদি ইংলিশে কথা বলাই শিখে যায় তাহলে সেক্ষেত্রে মার কম পাওয়ার চান্স থাকবে না, কোনোভাবে থাকবে না। তাই আমরা অবশ্যই চেষ্টা করব 5 থেকে 6 বছরের মধ্যে, বা 5 থেকে তার উপরে যত বয়সী হোক, প্রত্যেকটা বাচ্চার সাথে ভালো করে একটু ইংলিশে কথা বলার চেষ্টা করবেন, তাকে ইংলিশ বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাটাও শিক্ষা দেবেন। তাহলে আমাদের বাংলা এবং ইংরেজি শেষ, আমাদের আর কোনো কষ্ট করতে হলো না। এবার আসেন অঙ্ক। অঙ্কে মাত্র 9টি সংখ্যা, অঙ্কের সূত্র মাত্র 9টি, অঙ্কের সংখ্যা মাত্র 9টি, 9টি সংখ্যা। তাহলে অঙ্কে আমাদের কঠিন কোথায় বলেন? অঙ্ক একেবারে ইজি যদি বোঝাতে পারেন, আপনি ছোট্ট এখন থেকে যদি তাকে 5 থেকে 6 বছরের মধ্যে যোগ বিয়োগ সরল বা গুণ সব যদি শিখে ফেলেন, তো পরবর্তী সে আর কি করবে? তা তো সকল ধারণা হয়ে গেছে। তো অঙ্কে কি করে ফেল করবে? মাত্র 9টি সংখ্যার অঙ্ক কখনো ফেল হয় না, ফেল করতে পারবে না। আপনি যদি, আপনারা মায়েরা যদি একটুখানি সময় দেন বাচ্চাকে, একটুখানি খেয়াল করেন, দেখবেন আপনার বাচ্চা সকল বিষয়ে পাস্ট হয়ে গেল। যার কাছে কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চার সংখ্যা লেখা 1 থেকে 5 পর্যন্ত এবং এ বি আঁকা শরীর থেকে দীর্ঘ পর্যন্ত হয়ে গেল। আজকে পর্যন্ত, আজকে আর বেশি কিছু বলতে চাই না, আমি সব গার্ডিয়ানের কাছে একটাই অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে অন্তত 20 মিনিট করে সময় দিন, প্রাইভেট কোচিং এ না পাঠিয়ে আপনারা নিজেরাই অন্তত 20 মিনিট করে সময় দিন, দেখবেন আপনার বাচ্চা ক্লাসে পাস্ট হবে এবং দেশে পাস্ট হবে, সব দিক দিয়ে সে উন্নত হবে, সব দিক দিয়ে তার মেধার শক্তি বাড়িয়ে যাবে। মেধা শক্তি শুধু যে খাবারে থাকে তা না, কিছু কিছু চাল চলন, কিছু কিছু কলা কৌশলের মধ্যেও থাকে।
যাক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আর যারা আগে থেকে দেখছেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আমাকে কি করে কি করতে হবে যদি আপনাদের মনে হয় এটা করলে ভালো হবে, অবশ্যই খোলা মনে আপনাদের মনোভাবটা আমার কাছে প্রকাশ করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর যদি পারেন ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। হয়তো আপনার কোনো কাজে নাও আসতে পারে, এমন কোন মা আছেন যার কাজে আসতে পারে, তাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো এই পর্যন্ত, আজকের বেশি কিছু বলবো না, আজকের ভিডিও আর দীর্ঘ করবো না, এখানে সমাপ্ত করছি। সবাই নিজেদের খেয়াল রাখবেন, নিজের বাচ্চাদের খেয়াল রাখবেন এবং সবাই সবসময় নিজের প্রতি কেয়ার করবেন, নিজের প্রতি সময় দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ সেটা আম্মু। আম্মু হাসো।